রেল বিমান কয়লা খনি জীবন বিমা সহ সরকারি প্রতিষ্ঠানগুলির বেসরকারীকরণ বন্ধ করা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ করা সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি করে সিপিআই এর সদর বিভাগীয় পরিষদ। এদিন সিপিআই এর সদর বিভাগীয় পরিষদের সম্পাদক মিলন বৈদ্য অভিযোগ করেন, দলীয় কার্যালয় সংলগ্ন স্থানে কর্মসূচি পালন করার সুযোগ তাদের দেওয়া হয়নি, বাধ্য হয়ে তারা দলীয় কার্যালয়ের ভেতরেই তাদের এদিনের এই কর্মসূচি পালন করেন। আমরা দেখেছি রেল বিমান এবং কয়লা খনিগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তথা আমরা পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বহু করে বেড়ে যাচ্ছে, এর বিরুদ্ধে সিপিআই সদর বিভাগ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে